জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। ইতিমধ্যে তিনি দেশ এবং দেশের বাইরে সুখ্যাতি অর্জন করেছেন। শুধু রাজনীতির মাঠ নয়, তবে এর বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের জানার আগ্রহের কমতি নেই। কখনো তাকে মাছ ধরতে, রান্না করতে, আবার কখনো রিকশায় করে ঘুরতে দেখা যায়। তবে আজ আমরা এসব বিষয় নয়, শেখ হাসিনার বিবাহের ঘটনা নিয়ে জানবো। কেমন ছিল তার বিবাহের অনুষ্ঠান, কেমন ছিল তার দাম্পত্য জীবন, একটি দেশের জাতির পিতার কন্যার বিয়ে কেমন হয়, নিশ্চয় জমকালো আয়োজন ছাড়া সে বিয়ে হয় না, ভরপেট খাওয়া দাওয়া ও আলোর ঝলকানি হয় সে বিয়ের অন্যতম অনুষঙ্গ। কিন্তু না, শেখ হাসিনার বিয়েতে এসবের কিছুই হয়নি। বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার বিয়ে ছিল একদম সাদামাটা, আর দশটা বাঙালি পরিবারের বিয়ের মতো। শেখ হাসিনা ও ডক্টর অজিত মিয়ার বিয়ের পেছনে কোনো চমকপ্রদ গল্প নেই। তৎকালীন গড়পড়তা বাঙালি পরিবারের রীতি মেনে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তাদের। রংপুরের আওয়ামী লীগ লীগ নেতা মতিউর রহমান প্রাথমিকভাবে তাদের বিয়ের ঘটকালি করেন। বিয়ের পুরো প্রক্রিয়াতে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। লন্ডন থেকে সবেমাত্র পিএইচডি করে দেশে ফিরেছেন ডক্টর অজিত মিয়া। 1967 সালের সেপ্টেম্বরে দেশে ফিরে ঢাকায় আণবিক শক্তি কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার পদে যোগদান করেছেন। এ সময় একদিন মতিউর রহমান তাকে নিজের গুলশানের বাসভবনে ডেকে নিয়ে জানতে চান শীঘ্রই বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা। ওয়াজেদ মিয়া জানান, 3 মাসের মধ্যে বিয়ে করতে চান তিনি। সুরুচি সম্পন্ন, অমায়িক ও সদাচার স্বভাবের মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক তিনি। এর 10 দিন পরে মতিউর রহমান ডক্টর ওয়াজেদ মিয়াকে আবার বাসায় ডেকে নিয়ে জিজ্ঞেস করেন, তুমি মুজিব ভাইয়ের মেয়ে শেখ হাসিনাকে দেখেছো? আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে। প্রথমে এই প্রস্তাবে অস্বস্তিতে পড়ে যান ডক্টর ওয়াজেদ মিয়া, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি ভাই বলে ডাকতেন। তবে মতিউর রহমান তাকে বলেন সেটা রাজনৈতিক সম্পর্ক। প্রসঙ্গত, অনেকেই জানেন না যে ছাত্র অবস্থা থেকেই ওয়াজেদ মিয়া রাজনীতি সংশ্লিষ্ট ছিলেন এবং সংগঠক হিসেবেও ভালো ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র থাকাকালে 1961 সালে তিনি ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হন। ছাত্রলীগের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবেও ওই সময় বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ লীগের অন্যান্য নেতার সংস্পর্শে এসেছিলেন তিনি। মতিউর রহমানের প্রস্তাবের 2 দিন পর 16 নভেম্বর সন্ধ্যায় মতিউর রহমানের বাসায় আসেন শেখ হাসিনার মাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ শহীদ এবং একজন মুরব্বি। সেখানে ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার পরিচয় হয়। বেগম মুজিব ওয়াজেদ মিয়াকে বলেন জেলগেট থেকে এ বিয়েতে সম্মতি দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন বিয়ের প্রস্তাবে সম্মতি দেন ওয়াজেদ মিয়া। এরপর হাসিনার হাতে আংটি পরিয়ে দেন তিনি। বাইতুল মোকাররম থেকে কেনা ওই আংটি শেখ হাসিনার আঙুলের মাপের চেয়ে বেশ বড় ছিল। এরপর ওয়াজেদ মিয়ার আঙুলে আংটি পরিয়ে দোয়া করেন বেগম মুজিব। আজকাল সবাই বিয়ে ঠিকঠাক হলেই শপিং করতে বিদেশে ছোটেন, কিংবা দেশ থেকে লাখ লাখ টাকার শপিং করেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যার বিয়েতে জমকালো কোনো শপিং হয়নি। বিয়ের দিন ডক্টর অজিত মিয়া স্টেডিয়াম মার্কেট থেকে একটি লাল গোলাপি শাড়ি, মাঝারি আকারের ক্রিম রঙের নতুন ডিজাইনের একটি স্যুটকেস এবং একজোড়া স্যান্ডেল কিনেছিলেন। ডক্টর অজিত মিয়ার সঙ্গে কোনো টাকা না থাকায় সব জিনিসপত্রের দাম দেন মতিউর রহমানের স্ত্রী। সেদিন রাত 8:30 মতিউর রহমান দম্পতি ওয়াজেদ মিয়াকে নিয়ে ধানমন্ডির 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর বাসায় যান। রাতটি ছিল শবে বরাতের রাত। সে রাতে বিয়ে পড়ানো এবং কাবিননামা স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর ওয়াজেদ মিয়া স্যুট পরে বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলেন। বরাবরের মতো পরিবারের ওই আনন্দঘন দিনে অনুপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারে থাকায় বড় মেয়ের বিয়েতে অংশ নিতে পারেননি তিনি। বিয়ের পরদিন বিকেলে জেলগেটের কাছে একটি কক্ষে বঙ্গবন্ধুর সঙ্গে ওয়াজেদ মিয়ার দেখা হয়। বঙ্গবন্ধু তাকে জড়িয়ে ধরে দোয়া করেন এবং তার হাতে একটি রোলেক্স ঘড়ি পরিয়ে দেন। ডক্টর ওয়াজেদ মিয়া আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু শেখ হাসিনা এবং তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুর বহন করে চলেছেন বাংলাদেশের স্বপ্নের মশাল।